আসসালামু আলাইকুম। ডক্টরোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা স্কেলিং কী সে সম্পর্কে আলোচনা করব। স্কেলিং কী? স্কেলিং দাঁতের এক বিশেষ পরিষ্কার পদ্ধতি যা আপনার দাঁতের গোড়ায় জমে থাকা প্ল্যাক ক্যালকুলাস, দাঁতের চারপাশে জমা পাথর এক বিশেষ যন্ত্রের মাধ্যমে দূর করে। দীর্ঘদিন এরকম জমে থাকা প্ল্যাক ক্যালকুলাস যদি দূর করা না যায় তবে তা দাঁতের সংক্রমণের সৃষ্টি করে, ফলে মাড়ি নরম হয়ে যায়, যার পরিণতিতে জিঞ্জিভাইটিস, পেরিওডন্টাইটিস রোগ দেখা দেয়, এমনকি দাঁত পড়েও যেতে পারে। নিয়মিত স্কেলিং কেন প্রয়োজনীয়? আমরা প্রতিদিন যে খাবার খাই তা দাঁতের চারপাশে জমা হয়। যদি আমরা সঠিক পদ্ধতিতে ও নিয়মিতভাবে দাঁত পরিষ্কার না করি তাহলে এসব খাদ্যকণাগুলো দাঁতের আবরণ, পেরিওডেন্টাল মেমব্রেনের উপর শক্ত হয়ে জমে থাকে। এভাবে জমে জমে একসময় পাথরের মতো সৃষ্টি করে। একে ডেন্টাল সায়েন্সে ক্যালকুলাস বলে। এইসব পাথর দীর্ঘদিন জমে থাকলে তা একসময় দাঁতের মেমব্রেনটিকে নষ্ট করে ফেলে এবং দাঁত ও মাড়ির বিভিন্ন রোগ হয়, যেমন জিঞ্জিভাইটিস, পেরিওডন্টাইটিস, মাড়ি হতে রক্ত পড়া, মুখে দুর্গন্ধ, দাঁত শিরশির সহ নানা ধরনের সমস্যা সৃষ্টি করে। দীর্ঘদিন যদি এই জমে থাকা ক্যালকুলাস প্ল্যাক রিমুভ না করা হয় তাহলে একসময় ওই দাঁতে ক্যারিজ হয়ে যায়। তাই এই ক্যালকুলাস রিমুভ করার জন্য প্রতি ছয় মাস পরপর একজন অভিজ্ঞ ডেন্টিস্টের পরামর্শ নেওয়া আবশ্যক। তিনি আপনার দাঁত পরীক্ষা করে বলবেন আপনার দাঁত স্কেলিং করা দরকার কি না। এছাড়াও আমাদের দেশে অনেকে তামাক জাতীয় দ্রব্য যেমন বিড়ি, সিগারেট, পান, সাদা পাতা জর্দা, গুল সেবন করে, যার ফলে দাঁতে বিশেষ করে সামনের দাঁতে কালো বা বাদামি দাগ পড়ে। প্রাথমিক অবস্থায় এইসব দাগ দূর করার জন্য স্কেলিং খুবই আবশ্যক। সুতরাং স্কেলিং করলে দাঁত দুর্বল হয় না, বরং তা মাড়ির রোগকে প্রতিরোধ করে, যাতে মাড়ি হতে রক্ত পড়া, মুখের দুর্গন্ধ, দাঁত শিরশির করা ইত্যাদি সবই ঠিক হয়ে যায়। ডক্টরোলজি চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।